সহিংসতার 3 দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা চান পাহাড়ি ও বাঙালিরা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি সেরকমভাবে এটি জানা যাচ্ছে, আপনি এই পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, সহিংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে অবরোধ, আজকে অবরোধের শেষ দিন অর্থাৎ ৩য় দিনে পড়েছে অবরোধ, শনিবার থেকে শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আসলে অবরোধের যে পরিস্থিতিটা আমরা দেখছি, খাগড়াছড়ির সাথে দূরপাল্লার যে যানবাহন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং রাঙামাটির সরাসরি যে সড়ক যোগাযোগ, সেটা কিন্তু শনিবার থেকে বন্ধ রয়েছে। আজও একই পরিস্থিতি এবং এখানে আন্তঃপজেলা যে আসলে সড়ক যোগাযোগগুলো রয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ির দিঘিনালা বাস স্টেশনে। সেখানে আমরা দেখছি যে আসলে কিছু সিএনজি, মাহিন্দ্র এরা দাঁড়িয়ে আছে যাত্রীর খোঁজে, কিন্তু তেমন একটা যাত্রী নেই। আমি এখানে প্রায় আছি আধা ঘন্টা ধরে, এখনো পর্যন্ত আসলে একটি গাড়িও খাগড়াছড়ির উদ্দেশ্যে যায়নি। অর্থাৎ বলা যায় যে প্রতি ঘন্টায় হয়তো একটা দুইটা করে গাড়ি যায়। অর্থাৎ হচ্ছে এই সড়কে আমি যতটুকু জানি, খবর নিয়েছি, এখানে কিন্তু আসলে খুব বেশি পিকাটের নেই, কিন্তু মানুষ ভয় এবং আতঙ্কের কারণে তারা কিন্তু এই সড়কটিতে যান চলাচল করছে না। গতকাল আমরা যেটা দেখেছি, খাগড়াছড়ির মানিকছড়ি চট্টগ্রাম সড়কে, সেখানে কয়েকটি জায়গায় তারা টায়ার জ্বালানোর চেষ্টা করেছে। সাজেক সড়কে, খাগড়াছড়িতে সাজেক সড়কের বেশ কয়েকটি এলাকায় তারা কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করেছে। রামগড়ে টায়ার জ্বালিয়েছে। এটা আসলে সবগুলো সকালবেলাতে হয়, সারাদিন কিন্তু তেমন আর থাকে না, কিন্তু এরপরেও যান চলাচল বলা যায় যে একেবারে নেই বললেই চলে। তবে শহরের ভিতরে যে ছোট যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ 3 চাকার যে ইজি বাইক, মোটরসাইকেল, সেগুলো কিন্তু চলাচল করছে, দোকানপাট খুলতে শুরু করেছে। এবং আজকে লারমা স্কোয়ারে এখন পর্যন্ত আসলে যে সমস্ত দোকানপাটগুলো পুড়ে গেছে, সেগুলোর যে আসবাবপত্র রয়েছে, পুরো আসবাবপত্র বা যে গাড়ি পুড়ে গেছে, মোটরসাইকেল, সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কাজ হচ্ছে। অর্থাৎ নতুন করে এখানে যে আবার নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করছে, যেগুলো আসলে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তারা কিন্তু সেগুলো নতুন করে পুনর্নির্মাণের চেষ্টা করছে। তবে তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, তাদের এই আগুনের কারণে পাহাড়ি বাঙালি উভয়ের অনেকগুলো দোকানপাট পুড়ে গেছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের নগদ টাকা লুট হয়েছে, মালামাল লুট হয়েছে। তারা কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াতে তাদের খুবই কষ্ট বলে জানিয়েছে এবং অনেকে ব্যাংক লোন নিয়ে তারা এই ব্যবসাগুলো দাঁড় করিয়েছে, যে কারণে তারা বলছে আসলে সরকারি সহায়তা ছাড়া তারা সেটি আসলে কিভাবে করবে তারা জানেন। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দোষীদের তারা কিন্তু বিচারও দাবি করেছে। তবে এখন মিলে পর্যন্ত অবরোধের যে পরিস্থিতি, আজকে অবরোধের শেষ দিন, এটা কিন্তু 72 ঘন্টার অবরোধ হওয়ার কারণে কারকে অর্থাৎ ভোরবেলা পর্যন্ত কিন্তু সেই অবরোধটা থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোর পর্যন্ত কিন্তু সেই অবরোধ থাকবে বলে বিবৃতি অনুসারে আমরা সেটা জানতে পেরেছি। এখন পর্যন্ত অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল খাগড়াছড়ি থেকে অবরোধের সবশেষ খবর। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।